মানে 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 আপনার যে সমস্যাটা ছিল এখন টোটালি একদম সমাধান হয়েছে 14 দিনে হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম বরাবর মত আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে আমরা এখানকার চিকিৎসা সেবা নিয়ে پیشنটের সাথে সরাসরি কথা বলি সর্বদাই তো আজকেও আমরা একজন پیشنটের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে তো শুরুতেই আমরা ওনার কাছে চলে যাই কারণ নামটা জানতে চাই আসসালামু আলাইকুম আপনার নাম আসসালামু আলাইকুম আমার নাম খাদিজা আচ্ছা আপনি থাকেন কোথায় আমি যাত্রাবাড়ি থাকি যাত্রাবাড়ি আচ্ছা কি সমস্যা নিয়ে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছেন এই সমস্যাটা কত বছর যাবত ছিল একটু জোরে বলুন এই সমস্যাটা এক বছর হয়েছে এক বছর আচ্ছা এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছিলেন হ্যাঁ আমি শান্তিনগর আপনি যে সমস্যাটা নিয়ে এসেছিলেন সেটা কি এখন মানে কতটুকু ইমপ্রুভ হয়েছে আমাদের যদি একটু বলতেন মানে মানে আপনার যে সমস্যাটা ছিল এখন টোটালি একদম সমাধান হয়েছে 14 দিনে আচ্ছা আর আপনি যেহেতু এখানে ভর্তি ছিলেন এখানকার পরিবেশ কেমন সেটা আমাকে একটু বলুন পরিবেশ খুবই ভালো সবার আচার আচরণ ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা আচ্ছা পাশাপাশি এটাও জানতে চাইব এখানকার যারা সেবাদানকারী সেবাকারী আপনার ডক্টর নার্স আছেন তাদের ব্যবহার কেমন তারা কি সেবা সেবা ঠিক মতো সেবা দেন রোগীদের হ্যাঁ তারা টাইম টু টাইম সেবা দিয়ে যাচ্ছেন খুব ভালো আর কি এখানে সকলেই ভালো আচ্ছা ঠিক আছে আপনার কাছে জানতে চাইব পাশাপাশি যেহেতু আপনার সমস্যার সমাধান হয়েছে এখানে ট্রিটমেন্ট নিয়ে পেশেন্ট যারা আছে তারাও যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের সম্পর্কে যদি কিছু বলার থাকে তাদের বলবো যে তারা অন্য কোথাও না দেখে যেন এই ডিপিআরসি হসপিটাল আসে চিকিৎসা নেয় ভালো হয় কারণ এখানে ওখানে অনেক ডাক্তারই দেখানো হয় তো বলে ভালো হয় না এখানে এসে ভালো হয়েছে তো আমি ভালো হয়েছি এর জন্য বলছি ঠিক আছে ধন্যবাদ আমি একটু আপনার কাছে যাব আসসালামু আলাইকুম আপনার পরিচয়টা কি একটু বলুন আমার নাম শফিকুল খান শফিকুল খান আচ্ছা আপনি ওনার কি হন সে আমার ভাই আচ্ছা ওনার কি সমস্যা ছিল একটু যদি আমাদেরকে বলতেন যেহেতু আপনি আপনি ওনার হাজবেন্ড আপনি জানেন ওনার সমস্যাগুলো কী কী বা কত বছর যাবৎ সমস্যা ছিল এখন ভর্তির আগে এবং ভর্তির পরে এখন অবস্থাটা যদি আমাকে একটু শেয়ার করে পিঠে পিএলআইডি কোমরে সমস্যা ছিল এখন পিঠে ব্যথা ছিল এখন আর কি ভর্তি আর কি অনেকটা সুস্থ আর কি ভর্তি হয়ে সুস্থ আচ্ছা এখন আপনি মানে কতটুকু দেখছেন আদুকে সুস্থ হয়েছে আচ্ছা ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন